শুরুতেই আমরা দেখে নিয়েছিল যে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কি। ঠিক আছে, দেখো তো প্রথমেই যদি আমি তোমাদের সংজ্ঞা বলি যে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কি, এর সংজ্ঞা যদি প্রথমেই বলি তাহলে অধিকাংশ ক্ষেত্রেই তোমরা বুঝে উঠতে পারবে না, সংজ্ঞা খুব জটিল সংজ্ঞা। ঠিক আছে, তো প্রথমে আমরা খুব সহজ করে আগে বুঝে নেই যে জীব বৈচিত্র্য কি। আর জীব বৈচিত্র্য কি এই সম্পর্কে যদি তোমাদের সঠিক ধারণা তৈরি হয় তাহলে জীব বৈচিত্র্য সম্পর্কিত আর যেসব বিষয় আছে সব বিষয়গুলি খুব সহজে তোমরা বুঝে নিতে পারবে। ওকে, কীরকম দেখো তো এই জীব বৈচিত্র্য ইংরেজিতে বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তো ইংরেজিতে এই যে বায়োডাইভার্সিটি এই শব্দটাকে দুটা ভাগে ভাঙা যায়। দেখো, একটা বায়ো, একটা ডাইভার্সিটি। ওকে, বায়ো শব্দের অর্থ কি? বায়ো শব্দের অর্থ মানে বায়োলজিক্যাল, বায়ো শব্দের অর্থ বায়োলজিক্যাল বা লাইফ, বাংলা অর্থ কি? জীবন, তাই তো? আর দেখো এই ডাইভার্সিটি, ডাইভার্সিটি মানে কি বলতো? ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে কি? ভ্যারাইটি, তাই তো? মানে কি? বৈচিত্র্যতা, তাই তো? তার মানে কি বায়োডাইভার্সিটি মানে কি বলতো? যে ভ্যারাইটি অফ লাইফ, তাই তো? বিভিন্ন ধরনের জীব প্রজাতির যে সমাহার, ঠিক আছে, একত্র যে সমাবেশ বা সমাহার, সেই একত্র সমাবেশ বা সমাহারটাই হচ্ছে কি বলতো? বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এবার দেখো যে কোনো একটা বসতি অঞ্চলে জীব বৈচিত্র্য কিভাবে হয়। ওকে, কীরকম দেখো যে কোনো একটা বসতি অঞ্চল মানে কি আছে? বহু সংখ্যক জীব প্রজাতি আছে, তাই তো? যেমন দেখো, তোমরা বোর্ডে লক্ষ্য করো, মনে করো কোনো একটা তৃণভূমি এলাকা আছে, মনে করো এটা একটা তৃণভূমি এলাকা। এবার একটা তৃণভূমি এলাকাতে কি হবে? বহু সংখ্যক বিভিন্ন প্রজাতির জীবেরা থাকবে। আমি এর মধ্যে কয়েকটা জীবের নাম লিখেছি, দেখো কি আছে। ঘাস আছে, উদ্ভিদ আছে, হরিণ আছে, প্রজাপতি আছে, ঘাস ফড়িং আছে, হাতি আছে, জীবাণু মানে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আছে, সাপ আছে, বাঘ আছে, পাখি আছে, চিতা আছে, পিঁপড়ে আছে, খরগোশ আছে, তাই তো? তাহলে এছাড়াও একটা তৃণভূমিতে আরও বহু সংখ্যক জীবেরা থাকে। আমি এই কয়টা জীবের শুধু নাম লিখেছি, ঠিক আছে? তো দেখো যে এই যে জীবগুলো, এই যে জীবের প্রজাতিগুলো, প্রত্যেকটা জীব প্রজাতি কি একটার থেকে আরেকটা আলাদা কি, তাই কি না? কিসের ভিত্তিতে আলাদা? দেখো একটা আকৃতির ভিত্তিতে আলাদা কি, তাই কি না? কীরকম? এক একটা জীবের আকৃতি একরকম। দেখো হাতি বিশাল আকার, এর আকৃতি একরকম, তাই তো? আবার কি, জীবাণু মানে ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব, এত সূক্ষ্ম যে খালি চোখে দেখাই যায় না, তাই তো? তার মানে জীবগুলো কী হয়, কী হয় বলছি, যে আকৃতিগত দিক থেকে আলাদা রকমের হয়। আবার কি দেখো যে বিভিন্ন প্রকার জীব প্রজাতির, এক এক রকম জীব প্রজাতির কি বর্ণ বা রং আলাদা আলাদা হয়, তাই তো? কীরকম? যে হাতির একরকম বর্ণ হয় বা রং, চিতার একরকম রং হয়, প্রজাপতির একরকম রং হয়, ইঁদুরের একরকম রং হয়, তাই তো? তো বিভিন্ন প্রজাতির কি রঙও আলাদা, আর কি বলতো যে জীব প্রজাতিগুলির অভ্যন্তরীণ গঠনও আলাদা রকমের হয়, তাই তো? যেমন দেখো যে ঘাস ফড়িংয়ের অভ্যন্তরীণ গঠন যা, হাতির অভ্যন্তরীণ গঠন কি তাই হবে? হবে না, তাই তো? অভ্যন্তরীণ গঠনও আলাদা রকমের হয়, তাই তো? আর কি হয় যে জীব প্রজাতিগুলির কি খাদ্যাভ্যাস বিভিন্ন রকমের হয়, এক এক প্রজাতির জীব এক এক রকম খাদ্য গ্রহণ করে, যেমন হাতি একরকম খাদ্য গ্রহণ করে কি ঘাস বা উদ্ভিদ, তাই তো? সাপ একরকম খাদ্য গ্রহণ করে, বাঘের একরকম খাদ্য গ্রহণ করে, এখানে জীবাণু বা ব্যাকটেরিয়া আছে তারা একরকম খাদ্য গ্রহণ করে। এছাড়াও কি বলতো যে এদের এই জীব প্রজাতিগুলির এক একটা জীবের বা এক একটা প্রজাতির আচার আচরণ এক এক রকমের হয়। ওকে, এবার দেখো তাহলে গেল এখানে বিভিন্ন প্রজাতির কথা, আবার একই প্রজাতির মধ্যে আবার বিভিন্ন রকমের হয়। কীরকম হয় দেখো, মনে করো প্রজাপতি, একটা প্রজাতি, তো সব প্রজাপতি কি একই রকমের? সব প্রজাপতি আবার একরকম না, তাই তো? এক একটার রং আলাদা, এক একটার আকৃতি আলাদা কি, তাই কি না? যেমন মনে করো সাপ, এবার সাপ সব সাপই একই রকম তা না, এক একটা সাপের কি আকৃতি আলাদা, এক একটা সাপের কি রং আলাদা, এক একটা সাপের চরিত্র বা আচরণ আলাদা রকমের, তাই তো? তাহলে দেখো যে কোনো একটা বসতি এলাকায় কি হচ্ছে, দেখো যে জীবগুলির মধ্যে এত বৈচিত্র্য নিয়ে আসে, তাই তো? এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও, মানে কোনো একটা বসতি এলাকায় জীবের মধ্যে এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও তারা কি হচ্ছে, একত্রে কি বসবাস করছে,
এই তো তো এই যে এক বিভিন্ন জীব প্রজাতির একত্র সমাবেশ বা বসবাস সেটাই হচ্ছে কি জীব বৈচিত্র্য। তো দেখো জীব বৈচিত্র্য কাকে বলে এটাকে যদি একটু ভালো করে বলি এবার তাহলে কি দাঁড়ায় দেখো যে কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির জীবগোষ্ঠী বসবাস করে তাদের এই বৈচিত্র্যপূর্ণ সমাবেশকে ওই বসতি অঞ্চলের জীব বৈচিত্র্য বলে। তো একটা বসতি অঞ্চলে যেসব জীব প্রজাতি বসবাস করে মনে রাখবে প্রত্যেকটা জীব কিন্তু প্রত্যেকটা জীবের সঙ্গে আন্তঃসম্পর্ক যুক্ত, মানে একটা প্রজাতির সঙ্গে বা জীবের সঙ্গে অন্য একটা প্রজাতি বা জীবের একটা ইন্টার রিলেশন আছে। ওকে, কীরকম দেখো, যেমন দেখো এই যে ঘাস আছে, তাহলে ঘাস ঘাসকে কে খাবে? ঘাস ফড়িং খাবে, তাই তো? হরিণ খাবে, তাই তো? কে খাবে? খরগোশ খাবে, তাই তো? উদ্ভিদ আছে, উদ্ভিদকে কে খাবে? এই হাতি খাবে, ঘাসকে কে? এই হাতি খাবে, তাই তো? এবার ঘাস ফড়িংকে কে খাবে? ঘাস ফড়িংকে এই ব্যাঙ খাবে, তাই তো? ব্যাঙকে কে খাবে? এই সাপ খাবে, তাই তো? ঠিক একই রকম এবার দেখো ঘাসকে হরিণ খেলো, এবার হরিণকে কে খাবে? হরিণকে বাঘ খেতে পারে, তাই তো? আবার কি চিতা খেতে পারে? বুঝা গেল কী বলছি? তো দেখো যে এইভাবে কী হয়, প্রত্যেকটা জীব প্রজাতির সঙ্গে প্রত্যেকটা জীব প্রজাতির একটা আন্তঃসম্পর্ক আসে। এই জন্য কোনো একটা প্রজাতি বা জীব যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু বাকি জীবগুলো কী বলতো অস্তিত্বের সংকটে পড়বে। কীভাবে অস্তিত্বের সংকটে পড়বে দেখো, কীরকম দেখো যদি এরকম হয়, মনে করো যে ঘাস ফড়িং নেই, ঠিক আছে, ঘাস ফড়িং বিলুপ্ত হয়ে গেল, তাহলে ঘাস ফড়িং বিলুপ্ত হয়ে গেলে কি ব্যাঙের খাবারের কি অভাব দেখা যাবে, এই তো? ফলে কি একসময় কি ব্যাঙ বিলুপ্ত হয়ে যাবে, তাই কি না? এবার ব্যাঙ বিলুপ্ত হয়ে গেলে কি হবে, সাপের খাবারের অভাব দেখা যাবে, কিনা কিনা একসময় কী হবে, সাপও বিলুপ্ত হয়ে যাবে, তাই তো? তো এভাবে কি যে একটা প্রজাতি যদি কী হয় যে বিলুপ্ত হয়ে যায় তাহলে আরেকটা প্রজাতি সংকটের মধ্যে পড়বে। ওকে, এই জন্য জীব বৈচিত্র্য সংরক্ষণ করা খুবই প্রয়োজন। জীব বৈচিত্র্য সম্পর্কে তোমরা আরেকটা বিষয়ে জেনে নাও, কীরকম দেখো, মনে করো আমি খুব সহজ উদাহরণ দিয়ে বলি, মনে করো দুটা ফুলের বাগান আছে, ঠিক আছে, মনে করো এই একটা বাগান, এই বাগানে শুধুমাত্র গাঁদা ফুল গাছ আছে, মনে করো 100টা গাছ আছে, কী বলছি, এই ফুল বাগানে শুধুমাত্র গাঁদা ফুল গাছ আছে 100টা, ঠিক আছে। আর এই একটা ফুল বাগান মনে করো এখানে 50টা গাছ আছে, কয়টা বলছি, 50টা গাছ আছে, ঠিক আছে। তো 50টা গাছের মধ্যে মনে করো গাঁদা আছে, রজনীগন্ধা আছে, জুঁই আছে, এরকম বিভিন্ন ধরনের গাছ আছে, মনে করো এখানে 30 রকমের গাছ আছে, এই ফুল বাগানটাতে 30 রকমের গাছ আছে, আর এখানে কি শুধু এক রকমের গাছ, কি গাঁদা ফুল গাছ। তাহলে এখানে যদি সংখ্যা বলি তাহলে কি সংখ্যায় বেশি, কত, 100টা, তাহলে এখানে জীবের সংখ্যা বেশি, এখানে সংখ্যায় যদি বলি তাহলে কি সংখ্যায় কম, কত, 50টা, কিন্তু এখানে কি বৈচিত্র্য বেশি, তাই তো? কারণ এখানে 50টার মধ্যে কি 30 রকমের গাছ আছে, তার মানে কি এই ক্ষেত্রে কি জীব বৈচিত্র্য বেশি, আর এখানে কি জীব বৈচিত্র্য কম, বা এখানে বৈচিত্র্যহীন, একই রকম জীবেরা আছে। বুঝা গেল কি বলছি, তার মানে সংখ্যার বৈচিত্র্য কিন্তু এক জিনিস নয়। ওকে, তো তোমরা জীব বৈচিত্র্যের সংজ্ঞা কাকে, মানে সংজ্ঞা বা জীব বৈচিত্র্য কাকে বলে এর উত্তর তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে এবার দেখে নাও। কোনো নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ প্রাণী ও আণুবীক্ষণিক জীবসমূহের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে সেই বাস্তুতন্ত্রে অগণিত নানা ধরনের জীব প্রজাতির সমাহার বা সমাবেশকে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। এরপর হেডিং করবে WWF প্রদত্ত সংজ্ঞা। WWF মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড। কি লিখবে দেখো, জীব বৈচিত্র্য হলো কোটি কোটি উদ্ভিদ প্রাণী এবং ক্ষুদ্র জীব যারা বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থান করে জীবন্ত পরিবেশ গড়ে তোলে। এরপর হেডিং করবে UNEP প্রদত্ত সংজ্ঞা। UNEP মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কি লিখবে দেখো, জীব বৈচিত্র্য হলো একটি অঞ্চলের মধ্যে জিন প্রজাতি
এবং বাস্তুতন্ত্রের সমগ্রতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ আমি এখানেই শেষ করব, আগামী ক্লাসে, ঠিক আছে? আগামী ক্লাসে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই বৈচিত্র্যগুলো নিয়ে আলোচনা করব। এভাবে জীব বৈচিত্র্য সম্পর্কে পরপর ক্লাস চলতেই থাকবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।